আসসালামু আলাইকুম তো আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি আলোচনা করব জিওমেট্রি চ্যাপ্টার থ্রি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বা সাধারণ দিঘার সমীকরণ নিয়ে তো এটা আমার তৃতীয় লেকচার আমি ইতিমধ্যে দুটা ভিডিও আপলোড করেছি দুটা লেকচার দিয়েছি আপনাদের যদি দেখা না থাকে অবশ্যই দেখে নেবেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো ওকে আচ্ছা তো কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাই আজকে আমি আলোচনা করবো একটা যদি সাধারণ দিকার সমীকরণ দেওয়া থাকি সেই সমীকরণের কীভাবে প্রকৃতি নির্ণয় করবো কীভাবে অক্ষের দৈর্ঘ্য নির্ণয় করব কীভাবে সমীকরণ নির্ণয় করব এই বিষয়গুলি নিয়ে তো আমি এখানে একটা ম্যাথ উঠে রাখছি যে এস স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস বিশ ওয়াই প্লাস ফিফটিন সমান হচ্ছে জিরো এই সমীকরণটার প্রকৃতি নির্ণয় করতে হবে অক্ষের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং অক্ষের সমীকরণ নির্ণয় করতে হবে তো সমাধান করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে যে প্রদত্ত সমীকরণ বা প্রদত্ত গিভেন ইকুয়েশন লিখে আমাদেরকে আগেই সমীকরণটাকে উঠাতে হবে তাহলে এটা আমি উঠাইছি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস ওয়াই প্লাস ফিফটিন সমান হচ্ছে জিরো এটাকে আমি এক নম্বর সমীকরণ দিয়ে নিয়েছি ওকে কারণ এক নম্বর সমীকরণ কি সাধারণ দীঘার সমীকরণ সাধারণ দীঘার সমীকরণটা কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস থ্রি সমান জিরো এর সাথে তুলনা করে পাই মানে তুলনা করে আমার এ এস বি জি এফ এগুলির মান বের করতে হবে ওকে তা আমি এখানে মানগুলো বের করে রাখছি কীভাবে দেখো যে আমার এখানে যে সমীকরণটা দেওয়া আছে আচ্ছা এখানে আমাদের সমীকরণটা দেওয়া আছে আমি একটু দেখাই দিই এখানে হচ্ছে এস স্কোয়ার তাহলে আমি এটা কী করব সাধারণ দিকের সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার তাহলে প্রথমটা আমার হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার সমান আমি কী লিখবো প্রথমটা এস স্কোয়ার তাহলে আমার এখানে উভয় পক্ষে এস স্কোয়ার এস এ স্কোয়ার কাটা যাচ্ছে কেন কাটা যাচ্ছে এখানে গুণ অবস্থায় আছে তো এখানে এই এস স্কোয়ারটা গুণ আছে ওদিকে গেলে ভাগ হয়ে যায় তাহলে এস স্কোয়ার স্কোয়ার কাটা গিয়ে আমার এই সমান কিন্তু চলে আসে ওয়ান ঠিক একইভাবে এখানে আছে মাইনাস ফাইভ এক্স ওয়াই তাহলে এই মাইনাস ফাইভ এক্স ওয়াই সমান আমি দ্বিতীয় পরটা লিখতে পারি কারণ এই সমীকরণের সাথে আমি এই সমীকরণটাকে কী করতেছি সরি এই এই সমীকরণটাকে তুলনা করতেছি তাহলে আমি লিখতে পারি টু এক্স ওয়াই এই টু এক্স ওয়াই সমান হচ্ছে আমার মাইনাস ফাইভ এক্স ওয়াই তাহলে এই যে টু এক্স ওয়াই সমান মাইনাস ফাইভ এক্স ওয়াই তাহলে এখানে আমার কী হচ্ছে উভয় পক্ষে এই এক্স ওয়াই আর এই এক্স ওয়াই কাটা আছে কারণ গুণ আছে ওদিকে গেলে ভাগ হয় এখানে এটা এক্স ওয়াই গুণ আছে এদিকে গেলে ভাগ হয়ে যায় এক্স ওয়াই তাহলে এটা এটা কাটা দেয় তাহলে আমি তখন পাচ্ছি টু এক্স মান মাইনাস ফাইভ ওকে তাহলে এইচকে এদিকে রেখে এই টু আমার গুণ অবস্থা আছে ওদিকে গেলে ভাগ হয়ে যায় তাহলে মাইনাস ফাইভ আছে ওর জায়গায় থাক আর এই এদিকে টু গুণ আছে ওদিকে গিয়ে হবে ভাগ তাহলে মাইনাস ফাইভ বাই টু তাহলে এখন কে টু দিয়ে ভাগ করলে মাইনাস ওর জায়গায় থাক কিন্তু ফাইভ কে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে হয় টু পয়েন্ট ফাইভ তাহলে আমার এই সমান আমি পাচ্ছি এখানে তখন এ সমান পাচ্ছি টু মাইনাস টু পয়েন্ট ফাইভ ওকে এখানে তারপরে আছে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার সমান আমি কি লিখতে পারি ওয়াই স্কোয়ার মানে হচ্ছে বি ওয়াই স্কোয়ার এই এই তৃতীয় পথ সমান তৃতীয় পথ তাইলে বি ওয়াই স্কোয়ার সমান আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার তাইলে আমি এখানে লিখে রেখেছি এই যে বি স্কোয়ার সমান হচ্ছে আমার ওয়াই স্কোয়ার তাইলে আমার কি হচ্ছে উভয় পক্ষের ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যাচ্ছে তাহলে তখন থাকতে যে বি সমান ওয়ান ঠিক একইভাবে বাকি পথগুলোরও এইভাবে মান বের করতে হবে মানগুলো বের করলে আমরা যে যে মানগুলি পাই একটু দেখাই দেই আচ্ছা তো তুলনা করার পর আমি এ সমান পাইলাম ওয়ান বি সমান পাইলাম ওয়ান সি সমান পাইলাম পনেরো এ সমান মাইনাস ফাইভ বাই টু বা মাইনাস টু পয়েন্ট ফাইভ আর যী সমান ফোর এই সময় মাইনাস টেন ওকে এখন এই মানগুলি বের করার পর আমার যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে ডেলের মান বের করতে হবে এবং আমরা ইতিমধ্যেই জেনেছি প্রথম লেকচারে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি যদি ডেলের মান জিরো হয় তাহলে সেটা যুগল স্বররেখা প্রকাশ করে আর ডেল টু যদি জিরো হয় তাহলে সেটা বক্ররেখা প্রকাশ করে এবং বক্ররেখা তিন ধরনের বা চার ধরনের আছে যেমন উপবৃক্ত অধিবৃক্ত পরাবৃত্ত এবং হচ্ছে কী থাকে বৃক্ত যে কোনো কিছু হতে পারে তো জন্য আমার এখন কী লাগবে ডেলের মানটা বের করতে হবে তাহলে ডেল সমান একটা সূত্র আমরা জানি ডেল সমান কি এবিসি প্লাস টু এফ জিএইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি ওকে আচ্ছা এখন আমি কি করলাম এর জায়গায় এর মান ওয়ান বি জায়গায় বি এর মান ওয়ান সির জায়গায় পনেরো প্লাস আছে ওর জায়গায় থাক এইখানে টু টু ওর জায়গায় থাক এফ সমান কত এফ সমান মাইনাস টেন তাহলে আমি এফের এর জায়গায় কি করেছি মাইনাস টেন বসাই দিয়েছি ওকে আচ্ছা এই যে মাইনাস টেন বসাই দিয়েছি তারপরে কি আছে আমার এস মান কত এফ জি এর মান হচ্ছে তারপরে আছে এফ জি আছে জি এর মান হচ্ছে ফোর ফোর বসাই দিয়েছি এর সাথে গুণ আছে এইচ এর মান তো এইচ এর মান কত এইচ মান হচ্ছে মাইনাস ফাইভ বাই টু বা মাইনাস টু পয়েন্ট ফাইভ এখানে আমি মাইনাস টু পয়েন্ট ফাইভ বসাই দিয়েছি ওকে তারপরে এই মাইনাসটা আমার এখানে চলে আসলো মাইনাস মাইনাস আর হচ্ছে এ এ বলতে কত ওয়ান এখানে ওয়ান দেয়া যে কথা না দেওয়া সে কথা এফ স্কোয়ার মানে এফের মান হচ্ছে মাইনাস টেন টেনের মাইনাস টেনের ওপর স্কোয়ার এখানে মাইনাস আছে এই মাইনাস আমি বসেলাম বীর মান হচ্ছে ওয়ান বীর মান আমি এখানে ওয়ান দেওয়া যে কথা না দেয়া একই কথা জি স্কোয়ার মানে জির মান ফোর ফোরের ওপর স্কোয়ার ওই এখন আচ্ছা তারপরে আছে মাইনাস এই মাইনাসের জায়গায় থাক সি মানে হচ্ছে আমার পনেরো এই পনেরো ওর জায়গায় থাক এর সাথে গুণ করতে হবে আমার হচ্ছে এইচ স্কোয়ার তো এইচের মান কত এই যে মাইনাস টু পয়েন্ট ফাইভ মাইনাস টু পয়েন্ট ফাইভের ওপর স্কোয়ার ওকে এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে এখানে পনেরোকে ওয়ানের সাথে গুণ করলে পনেরো পনেরোকে আবার ওয়ানের সাথে গুণ করলে পনেরো প্লাস ওর জায়গায় থাক আর এই টু মাইনাস টেন ফোর মাইনাস টু পয়েন্ট ফাইভ যদি আমরা গুণ করি আপনারা একটু গুণ করে দেখবেন গুণ করলে হয় টু হান্ড্রেড বা দুইশো আর এখানে হচ্ছে এই দশ দশে একশো এই মাইনাসটা কী হয়ে যায় তখন প্লাস হয়ে যায় আর এখানে মাইনাস মাইনাসে থাকে তাহলে মাইনাস একশো আমার চলে আসলো আর এখানে চার চারে ষোলো তাহলে মাইনাস ষোলো পনেরো আর এখানে এই মাইনাস টু পয়েন্ট ফাইভের বর্গ করে যদি আমি পনেরোর সাথে গুণ করে দিই তাহলে হয় তেরানব্বই দশমিক সাত পাঁচ ওকে এখন এরপরে আমি কী করলাম প্লাসগুলোকে একদিকে করলাম মাইনাসগুলোকে একদিকে কী করলাম করার পরে এখানে যোগ যোগ করে পাইলাম আসলে ফাইভ পয়েন্ট টু ফাইভ তাহলে ফাইভ পয়েন্ট টু ফাইভ কিন্তু আমার জিরো নয় তাহলে আমরা লিখতে পারি যে ফাইভ ফাইভ পয়েন্ট টু ফাইভ নট ইকুয়াল টু জিরো আর বইয়ে দেওয়া আছে হয়তো অনেকে বুঝবে না যে আসলে ফাইভ পয়েন্ট টু ফাইভ কেন এটা তো বইয়ের সাথে মিল না তো বইয়ে দেওয়া আছে একুশ ভাগ হচ্ছে চার তো একুশ ভাগ চারকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে হয় ফাইভ পয়েন্ট টু ফাইভ ওকে এখন তাহলে এখানে আমরা কী পাচ্ছি যে ডেল ইকুয়াল টু জিরো তাহলে ডেল নডিগল টু জিরো হলে সেটা তিনটা মান আমাদের নির্দেশ করতে পারে সেটা হচ্ছে একটা অধিবৃত্ত একটা উপবৃত্ত একটা পরাবৃত্ত তাহলে যেহেতু এখানে ডেল নডিগল টু জিরো তার মানে এটা কী নির্দেশ করবে বক্ররেখা নির্দেশ করবে এখন বক্ররেখা মধ্যে অনেকগুলি রয়েছে যেমন অধিবৃত্ত উপবৃত্ত পরাবৃত্ত এখন কোনটা নির্দেশ করবে এটা জানার জন্য সঠিকভাবে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে এ বি মাইনাস এস স্কোয়ারের মানটা বের করতে হবে এবি মাইনাস এস স্কোয়ারের মানটা বের করতে হবে এবং আমরা দেখব যে এবি মাইনাস এস স্কোয়ারের মানটা জিরো থেকে ছোটো জিরোর থেকে বড় নাকি জিরো সমান তো যদি জিরোর থেকে ছোট হয় এই যে জিরোর থেকে ছোট হয় অধিবৃক্ত জিরো থেকে বড় হয় উপবৃত্ত জিরো যদি পরাবৃত্ত এবং কীভাবে এটা মনে রাখতে হয় আমি কিন্তু পার্ট ওয়ানে খুব বিস্তারিতভাবে আলোচনা করেছি ওকে তবুও যারা এটা নতুন দেখতেছেন আমি তাদেরকে একটু শেখাই দিই যে আমরা জিরোটাকে বৃত্ত বিবেচনা করবো জিরোটাকে বৃত্ত বিবেচনা করবো তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বীরত্বটা হচ্ছে বড় তাহলে যদি বড়ো হয় তাহলে বড় বলতে অধিক তার মানে সেটা আমাদের অধিবৃত্ত ওকে আর এখানে পরেটা আমি দেখ দেখতেছি যে জিরোটা কী করা ছোটো মানে এদিকে চুপচি নাগাদ যেদিকে হাঁ করা থাকে সেই দিকে বড়ো হয় তাহলে আমার এখানে কিন্তু এই যে বৃত্তটা অর্থাৎ জিরোকে যদি আমি বৃত্ত কল্পনা করি তাহলে কিন্তু জিরোটা আমার ছোটো হচ্ছে তাহলে ছোটো বলতে কি উপ যেমন সাগর উপসাগর তাহলে একটা উপবৃত্ত ওকে আর যদি সমান হয় তাহলে পরা বৃত্ত রাইট আচ্ছা এখন তাহলে এবি মাইনাস এ স্কোয়ারের মানটা আমরা বের করে দেখব যে এটা জিরো থেকে ছোটো নাকি জিরো থেকে বড়ো নাকি জিরোর সমান তাহলে এখানে আমি এর মান বসাইছি ওয়ান এখানে বি এর মান বসাইছি ওয়ান আর এই মাইনাস মাইনাসের জায়গায় থাক এইচ মানে কি মাইনাস ফাইভ বাই টু এইচ মানে মাইনাস ফাইভ বাই টু আমি এখানে একটু দেখাই এই যে এইচ সমান হচ্ছে আমার মাইনাস ফাইভ বাই টু তাহলে এখানে আমি কী করছি এইচ এর মানটা মাইনাস ফাইভ বাই টু বসাই দিয়েছি কিন্তু এখানে আমার এইচের ওপর স্কোয়ার আছে তাহলে এইচ মানের ওপরও স্কোয়ার দিতে হবে ওকে আচ্ছা এখানে তাহলে ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান মাইনাস মাইনাসের জায়গায় থাক আর এখানে এ স্কোয়ারটা কী করে মাইনাসটাকে প্লাস করে দেয় তাহলে পাঁচ পাঁচ আর পঁচিশ পাঁচ এই স্কোয়ারটা কী আছে পাঁচের উপরেও আছে টুর উপরেও আছে অর্থাৎ এখানে যদি আমি লিখি যে এ বাই বি হোল টু দিবার দিলাম যে এন তাহলে এনটা কার কার উপর আছে এ টু দিপার এনেও আছে আবার বি টু দিপার এনও আছে অর্থাৎ পাওয়ারটা আমার দুই জোনের উপরেই পড়বে এর উপরেও পড়বে বির উপরেও পড়বে ওকে আচ্ছা তাহলে এ স্কোয়ারটা আমার একবার ফাইভের উপর দিলে হয় পঁচিশ টু এর উপর দিলে হয় ফোর আচ্ছা এখন এই ওয়ানের নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এই ওয়ান আর ফোরের লশাক হচ্ছে আমার ফোর এখন ফোর এখানে ওয়ান দিয়ে যদি ভাগ করি ফোর হয় তাহলে ভগ্ন কিছু যোগ যোগ আমরা পঞ্চম শ্রেণী থেকে জানি আসলে বোঝার কিছু নেই তাহলে ওপরে আমার চলে আসলো ফোর মাইনাস এখানে ফোর ফোর ওয়ান ওয়ানের দিয়ে সাথে পঁচিশ গুণগুলো আমার পঁচিশ চলে আসলো যদি এখানে আমি যোগ করে দিলে মাইনাস পঁচিশ থেকে যদি ফোর বাদ দিই তাহলে হয় মাইনাস একুশ আর নিচে আমার ফোর আছে ফোর বসাই দিলাম তাহলে এই এই মানটা কিন্তু আমার যেহেতু মাইনাস চলে আসছে মাইনাস মানটা আমার জিরোর থেকে অবশ্যই সোটো তাহলে জিরোর থেকে যদি ছোটো হয় তাহলে আমরা এই তিনটা শব্দ দিকে লক্ষ্য করবো যে কোন শব্দের সাথে মিলে যায় তাহলে যেহেতু জিরোর থেকে ছোট তাহলে এই যে জিরো থেকে ছোটো এক নম্বর সত্য এক নম্বর সত্যি জিরো থেকে ছোটো হয় তাহলে কী নির্দেশ করবো অধিবৃত্ত নির্দেশ করবে। তাহলে এই সমীকরণ কিসের সমীকরণ আমরা লিখতে পারি যে প্রদত্ত এক নম্বর সমীকরণটি অধিবৃত্তের সমীকরণ রাইট আচ্ছা এখন আমাদের কি করতে হবে প্রদত্ত সমীকরণ হতে একঘাতী পদ একঘাতী পদ এক্স ওয়াই অপসারণের জন্য মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করতে হবে আলফা বিন্দু বিন্দুতে স্থানান্তর করতে হবে কি পদ অপশন করব আমরা একঘাতী পদ এক্স কমা ওয়াই যেগুলোতে শুধু এক্স আর ওয়াই আছে ওকে আচ্ছা আমি আবারও বলে দিই একঘাতী পদ এক্স কমা ওয়াই এই পদটা অপশনের জন্য আমাকে কী করতে হবে মূল বিন্দুকে আলফা আর বিটা বিন্দুতে স্থানান্তর করতে হবে এবং আলফা সমান বিডা সমান আমরা সূত্র জানি তো এটা সূত্র কীভাবে মুখস্ত করব আমি কিন্তু প্রথম পার্ট ওয়ান টু দেখলেই কিন্তু আপনারা শিখতে পারবেন তাহলে এখানে কি আলফা সমান হচ্ছে হাফ মাইনাস বিজি আর হচ্ছে হুগলি আফা তাহলে হাফ বিজি হুগলি আফা ওকে তাহলে এই এটার সবগুলোতে দেখো মাইনাস আছে তাহলে হাফ বিজি হুগলি আফা আর নিশ্চয় আছে এবি বি মাইনাস এস স্কোয়ার এ বি মাইনাস এস স্কোয়ার তারপর আমরা কী করব এখানে এস এর মান বসাবো মাইনাস টু পয়েন্ট ফাইভ এখানে এফ এর মান হচ্ছে মাইনাস টেন আপনারা একটু মাল মানগুলো মিলাই নেবেন আর কি মানগুলি যেভাবে আছে আমি এখানে বসাই দিয়েছি এখানে মাইনাস আছে মাইনাস বি মান হচ্ছে ওয়ান জির ওয়ান ফোর ওকে আর এ বি মাইনাস এ স্কোয়ার মান হচ্ছে মাইনাস একুশ বাই ফোর তাহলে মানগুলো আমি বসাই দিয়েছি ঠিক একইভাবে এখানে আমি মানগুলো বসাই দিয়েছি তারপর এখানে কি করছি আমি মাইনাস টু পয়েন্ট ফাইভ আমি যদি মাইনাসে টেনের সাথে গুণ করি তাহলে পঁচিশ চলে আসে কারণ এই মাইনাসে মাইনাসে প্লাস টু পয়েন্ট ফাইভ টেন তাহলে হয় আমার টোয়েন্টি ফাইভ আর এখানে মাইনাস মাইনাস চলে আসলো ফোর আর ওয়ান গুণগুলো ফোর আর এখানে চলে আসলো নিজে যা আছে তাই অর্থাৎ মাইনাস টোয়েন্টি ওয়ান বাই ফোর আচ্ছা এখন এই পঁচিশ থেকে অর্থাৎ টোয়েন্টি ফাইভ থেকে মাইনাস ফোর যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হয় টোয়েন্টি ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ান আর নিচে যা আসে তাই এখন আমি করবো কি এই ভাগটাকে উল্টে দিয়ে গুণ করে দেব আচ্ছা তাহলে একুশ চলে আসলো আর কী হয় ভাগটাকে যদি গুণ করে দেয় তাহলে উল্টে যায় নিচের মানগুলি উল্টে যায় তাহলে এই নিচে ফোর ছিলোটা উপরে চলে গেলো আর উপরে একুশ ছিলোটা নিচে চলে আসলো আর মাইনাসটা আমি কী করছি এই সামনে বসাই দিছি ওকে তাহলে এখন এই একুশ আর একুশ কাটা গিয়ে চলে আসে আমার এই মাইনাস মাইনাস এই ফোর ফোর তাহলে আমরা কী পাইলাম আলফা সমান ফোর ঠিক একইভাবে এখানে বিডার মানটা বের করছি বিডার মানটা এই যে মাইনাস টু পয়েন্ট ফাইভ ইন্টু ফোর তাহলে এটা যদি গুণ করে দিই তাহলে আমার চলে আসে মাইনাস টেন আর এখানে এই যে মাইনাসে মাইনাসে প্লাস টেন তাহলে এই মাইনাস টেন আর প্লাস টেন কাটা যায় যে উপরে চলে আসে জিরো তাহলে আমরা কী জানি যে উপরে যদি জিরো হয় আর নিচে দুনিয়া যদি থাকে বা নিচে যাই থাক না কেন তখন কিন্তু আমার মানটা জিরো চলে আসবে আচ্ছা তাহলে এখানে আমি কী পাইলাম বিডার সমান জিরো তাহলে অতএব আমি লিখতে পারি আলফা বিডার সমান হচ্ছে মাইনাস ফোর জিরো এখানে মাইনাস ফোরটা হচ্ছে আলফার ওয়ান বিডার মানটা হচ্ছে জিরো আচ্ছা এখন যে আমি আলফার মান এবং বিডার মানটা পাইলাম মাইনাস ফোর এবং জিরো এটাকে কি মূলবিন্দুকে অর্থাৎ একটা স্থান একটা সমদল এক্স অক্ষ ওয়াই অক্ষ এই সমতলের মূল বিন্দু হচ্ছে আমার জিরো জিরো এই মূল বিন্দু এটা হচ্ছে এটা এটা হচ্ছে আমার মান হচ্ছে জিরো জিরো এখন মূল বিন্দুকে কী করবো আমরা মাইনাস ফোর জিরো বিন্দুতে স্থানান্তর করলে প্রদত্ত এক নংশ সমীকরণে রূপান্তরিত আকার হইবে অর্থাৎ এখন মূল বিন্দুতে আমার কী করতে হবে মাইনাস ফোর জিরো বিন্দুতে তাহলে মাইনাস ফোর আমি প্রথমে লিখি যে এই মাইনাস ফোর জিরো যদি আমি এই সমতলের মধ্যে বসেই তাহলে হয় কি হয় বাম দিকে হয় মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এইভাবে যায় আর এই ডান দিকে হয় প্লাস তাহলে হচ্ছে এই মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এই জায়গায় চলে আসবে ওকে আচ্ছা এখন কী করতে হবে মূল বিন্দুকে এই মাইনাস ফোর তাহলে জিরো আছে এখানে এই যে জিরো আছে তাহলে মাইনাস ফোর এখানে চলে আসলো জিরো মানে ওই জায়গায় কারণ খবর জিরো মানে তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার মাইনাস আর হচ্ছে ওকে তখন বলা হচ্ছে যে মূল বিন্দুকে কী করতে হবে এই মাইনাস ফোর জিরো বিন্দুতে স্থানান্তর করতে হবে তার মানে এই অক্ষগুলো যেমন আছে তেমন থাকবে অক্ষের কোনো দিকের পরিবর্তন করা যাবে না অক্ষ যেমন আছে তেমন থাকবে কোনো ধরনের নড় চড় না করে কী করতে হবে আমার মূল বিন্দুকে এই মূল বিন্দুর স্থান জিরো জিরো এই মূল বিন্দুকে আমার বেটা বিন্দুতে স্থানান্তর করতে হবে অর্থাৎ কোনো ধরনের ন চড় না করে যেমন যেমন আছে তেমন উঠে আমার কী করতে হবে মাইনাস ফোর জিরো বিন্দুতে বসাই দিতে হবে ওকে আচ্ছা বসালে তখন আমার মাইনাস ফোর জিরোটা কী হয়ে যাবে মূল বিন্দু হয়ে যাবে তাহলে মূল বিন্দুর স্থান করতে অঙ্গবিন্দু জিরো জিরো চলে আসবে তো আমরা এই এক নক সমীকরণটা কি পাইছিলাম আমি এখানে এক নং সমীকরণটা দেখে গেছি লাল কলম দিয়ে এক্স স্কোয়ার মানস ফাইভ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস বিশ ওয়াই প্লাস পনেরো সমান জিরো এখন তখন এই যে মূল বিন্দুকে মাইনাস ফোর জিরো বিন্দুতে স্থানান্তর করলাম তখন কিন্তু এক্স এর মান জিরো চলে আসছে ওয়াইয়ের মানও জিরো চলে এসতেছে তখন আমি কী করব ওই একঘাতি পদে এক্স ওয়াইকে অপশন করার জন্য যেহেতু আমরা কাজ করতেছি তাহলে এখানে এক্সের মান জিরো বসাবো ওয়াইয়ের মান জিরো বসাবো তখন কিন্তু আমার এই মানটাও কী হয়ে যাবে জিরো চলে আসবে এটাও জিরো চলে আসবে তখন আমার কী থাকে এস স্কোয়ার থাকে মাইনাস ফাইভ এক্স ওয়াই থাকে প্লাস ওয়াই থাকে আর এখানে সির মানটা সমান একটা সি ওয়ান হয়ে যায় ওকে এটা রূপান্তরিত হয়ে সি ওয়ান হয়ে যায় অর্থাৎ এর মান পাল্টে যায় আচ্ছা এবং কী ধরনের পরিবর্তন হয় সেটা আমরা সিওয়ান ধরে নিয়েছি এবং সিওয়ান কী ধরনের পরিবর্তন হয় সেটা এখানে কিন্তু লেখা আছে তো তার আগে একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের আমি সেকেন্ড পার্টে অনেক কমেন্ট আসিলো যে একজন বলছিলেন যে এস স্কোয়ার এক্স ওয়াই ওয়াই স্কোয়ার এগুলোতে কেন জিরো বসলো না তো আমি এই ভিডিওতে সেটা শেখাই দিই যে আমরা কিন্তু এখানে আমি এই যে লিখে রেখেছি যে একঘাতী পদ অপশনের জন্য এক্স ওয়াই অপশনের জন্য কী করেছি মূল বিন্দুকে আলফাবেটার বিন্দুতে এখানে কিন্তু দীঘাতি একঘাতী বলতে এর পাওয়ারটা হবে এক আচ্ছা এখানে আমার কার পাওয়ার এক আছে এখানে এক্সের পাওয়ার কিন্তু এক বা ওয়ান ওয়াইয়ের পাওয়ার কিন্তু ওয়ান এই জন্য এদের ওয়ান বলেই কিন্তু এদেরকে একঘাতই বলা হয়েছে কিন্তু এখানে এক্স স্কোয়ারের পাওয়ার কি আমাদের এক এই এক্স স্কোয়ার পাওয়ার কিন্তু এক নয় কারণ এক্স স্কোয়ার মানে এটা হচ্ছে দুই ঘাত মানে দুই দুই ঘাত আছে ওকে এখানে এক্স ওয়াই এর এর পাওয়ার আমার ঘাত কি এক এক নয় কিন্তু এখানে এক্সের ঘাত হচ্ছে এক ওয়াইয়ের ঘাত হচ্ছে এক তাহলে যোগ করে দিলে কিন্তু আমার চলে আসে এখানে টু ওকে তাহলে এদের কিন্তু আমার পাওয়ারটা কিন্তু ট্যুর টুর চলে আসছে আসছে এখানে ওয়াই স্কোয়ার তার মানে এর কিন্তু ঘাটটা হচ্ছে টু তার মানে এখানে এক্সের ওয়ান জিরো বা ওয়াইয়ের ওয়ান জিরো কিন্তু বসা যাবে না আমি আশা করি যে আপনি বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা এমন তাহলে এখানে সিওয়ান চলে আসলো তো সিওয়ানের কী ধরনের রূপান্তরিত হবে বা কী ধরনের পরিবর্তন হবে যেখানে সিওয়ান শোনান হচ্ছে মাইনাস ইন্টু আলফা জি প্লাস বিটা এ প্লাস সি ওকে এখানে আবার কী করবো আমরা মাইনাস ওর জায়গায় থাকি এই আলফার মান হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোর বসেলাম জির ওয়ান ফোর এই যে আমি এখানে লিখে রেখেছি জির ওয়ান ফোর ফোর বসে এলাম বিটা ওয়ান জিরো জিরো বসে এলাম ইন্টু এফ এর মান হচ্ছে মাইনাস টেন মাইনাস টেন বসে এলাম এই প্লাস প্লাস সির মান হচ্ছে আমার পনেরো পনেরো বসে এলাম এখানে ক্যালকুলেশন করলে মাইনাস ষোলো প্লাস জিরো প্লাস এই আচ্ছা এই যে মানে জিরোর সাথে মাইনাস টেন গুণগুলো আমার চলে আসে জিরো আর এখানে প্লাস টেন আছে প্লাস টেন ওকে মানে এই মাইনাস সিক্সটিন থেকে ফিফটিন বাদ দিলে হয় আমার মাইনাস ওয়ান আর এই মাইনাসে এই মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান আমার গুণগুলি দিলে হয় প্লাস ওয়ান ওকে আচ্ছা এখন এই যে আমার রূপন্দ্রিত সমীকরণ এক্স স্কোয়ার মানে ফাইভ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সি ওয়ান এখানে আমি সি ওয়ানের মানটা বসাই দেবো তাহলে এক্স স্কোয়ার মানে ফাইভ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান ওয়ান এটা হচ্ছে আমার দুই নম্বর সমীকরণ দিয়ে রাখবো ওকে আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে দুই নং সমীকরণকে এমনভাবে আবর্তন করি যেন এক্স ওয়াই পদ অপসারিত হয় তাহলে আমরা পাই মানে দুই নং সমীকরণের অক্ষগুলো কি এটা আমি লিখি নিই আর কি অক্ষগুলোকে বা দয় কি। হুম কি এমনভাবে আবর্তন করি যেন এই যেখানে দুই নম্বর সমীকরণে কী আছে আমার এক্স ওয়াই পর্টা আছে একশো আই কী হয় অপসারিত হয় তাইলে যদি আমরা এমনভাবে বলতে কীভাবে অপসারণ করি এটার মান হচ্ছে ওয়ান বাই টু টেন ইনভাস তো যাই হোক আমরা কী করবো এখানে এমনভাবে লিখবো কারণ কীভাবে আমরা আবর্তন করবো এটা সার বুঝে নেবে আর কি যেহেতু বইয়ে যেভাবে আছে আমরা সেভাবেই করার চেষ্টা করব আচ্ছা তো কি দুই নম্বর সমীকরণটা আমি এখানে উড়াই নিলাম আর কি কারণ যাতে আর ওদিকে খাতার পেজ উল্টাতে না হয় তাহলে দুই নম্বর সমীকরণটা ছিল এশ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান ওয়ান এটা ছিল দুই নম্বর সমীকরণ এখন দুই নম্বর সমীকরণকে যখন আমরা অক্ষতায় কি এমনভাবে আবর্তন করলাম যেন এক্স ওয়াই পদ অপসরিত হয় তার মানে এক্স ওয়াই এর মানটা আমার সত্যি চলে আসবে জিরো তখন আমার এই পদটা থাকবে না এই পদটা আমার থাকবে না তখন কি থাকবে তাহলে এস স্কোয়ার থাকবে প্লাস ওয়াই স্কোয়ার থাকবে তো তখন এস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে তখন এর একটু চেঞ্জ হবে এবং একটু পরিবর্তন হবে কী ধরনের পরিবর্তন হবে এটা সমীকরণটা হবে এ ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে বি ওয়ান ওয়াই স্কোয়ার সমান হচ্ছে ওয়ান অর্থাৎ এরকম একটা পরিবর্তন আমাদের চলে আসবে ওকে তাহলে এই ধরনের পরিবর্তন চলে আসলে যেখানে বলা হচ্ছে যে সত্য হচ্ছে এ ওয়ান প্লাস বি ওয়ান সমান আমার এ বি হতে হবে এবং এ ওয়ান বি ওয়ান সমান এ বি মাইনাস এ স্কোয়ার হতে হবে ওকে তাহলে আমরা এখান থেকে কী করতে পারি এ ওয়ান বি ওয়ান সমান এ বি মাইনাস এ স্কোয়ার তাহলে এ বি মাইনাস এস স্কোয়ার মানটা আমরা বের করে নিয়েছিলাম কারণ কীভাবে বের করে নিয়েছিলাম এ বি মাইনাস এ মান ওয়ান বি মান ওয়ান মাইনাস এই এস স্কোয়ার মান ফাইভ বাই টু এখানে একটু এর ওপর স্কোয়ার ক্যালকুলেশন করে কিন্তু আমরা পাইছিলাম মাইনাস টোয়েন্টি ওয়ান বাই ফোর ওকে আবার আমরা এখান থেকে এ ওয়ান প্লাস বি ওয়ানের মানটাও কিন্তু আমরা বের করে নিতে পারি কীভাবে এ ওয়ান প্লাস বি ওয়ান সমান হচ্ছে এ প্লাস বি তাহলে এর মানে আমাদের জানা কত ওয়ান বিয়ের মান কত ওয়ান তাহলে এ প্লাস ওয়ান প্লাস ওয়ান তার মানে আমি এ ওয়ান প্লাস বি ওয়ানের মানটা পাচ্ছি টু তো এটাকে আমি তিন নাম্বার সমীকরণ দিয়ে নেব নাকি কি তিন নাম্বার সমীকরণ দিয়ে নেবো এখন আমার এখান থেকে কিন্তু এ ওয়ান আর বি ওয়ানের মানটা বের করতে হবে তো এ ওয়ান আর বি ওয়ানের মানটা আমি কীভাবে বের করবো যে এ ওয়ান আর বি ওয়ান যদি আমি এ ওয়ান এবং বি ওয়ান এ ওয়ান প্লাস বি ওয়ানের মানটা আমার জানা আছে এখন যদি আমি কোনোভাবে এ ওয়ান মাইনাস বি ওয়ানের মানটা যদি বের করতে পারি তাহলে সেই এ ওয়ান মাইনাস বি ওয়ান সমান মানটা ওই সমীকরণটা আর এ ওয়ান প্লাস বি ওয়ান সমান টু এই সমীকরণটা যদি একবার যোগ করি একবার বিয়োগ করি তাহলে কিন্তু আমি এ ওয়ান আর বি ওয়ানের মানটা পেয়ে যাব তাহলে আমি কীভাবে বের করতে পারি আমরা একটা এসএসসি থেকে সূত্র জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ওকে তাহলে এ স্কোয়ারটাকে যদি আমি এদিকে পার করে দিই তাহলে আমার চলে আসে রুট তাহলে এ মাইনাস বি কি আমরা জানি রুট এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এব বি তো ঠিক একই ভাবে আমি যখন এখানে এ ওয়ান মাইনাস বি ওয়ান সমান বের করতে দেবো তাহলে এ ওয়ান মাইনাস বি সমান রুট অভার কি লিখতে পারি আমি এ প্লাস বি তার মানে এ ওয়ান প্লাস বি ওয়ান এর ওপর হোল স্কোয়ার হোল মাইনাস এ মাইনাস ফোর এবি ফোর এবি বলতে এ ওয়ান বি ওয়ান ওকে আচ্ছা এখন এখানে রুট ওর জায়গায় থাকে এ ওয়ান প্লাস বি ওয়ান মানে কি ওয়ান প্লাস বি ওয়ান এই যে এ ওয়ান প্লাস বি ওয়ান সমান টু তাহলে এখানে আমি টু বসাই দিলাম এর ওপর স্কোয়ার আছে স্কোয়ার থাক মাইনাস এখানে ফোর ফোর ওর জায়গায় থাক আর এ ওয়ান বি ওয়ান সমান কত এ ওয়ান বি ওয়ান সমান হচ্ছে আমার এই যে মাইনাস একুশ বাই ফোর আচ্ছা এখানে আমি একুশ বাই ফোর বসিয়ে দিচ্ছি ওকে মানে এখান থেকে আমি একটু ক্যালকুলেশন করবো দুই দুগুণে চার এই মাইনাসে এ মাইনাসে প্লাস এনিসের ফোর আর এই ফোর কাটা তখন চলে এসেছি আমার একুশ আর এই একুশ আর চারে যদি আমি যোগ করে দিই তাহলে হয় রুট পঁচিশ রুট তো ও থাকবেই আচ্ছা এখন এই পঁচিশকে আমি ভেঙে লিখতে পারি ফাইভের উপর স্কোয়ার মানে পাঁচ পাঁচটা পঁচিশ তাহলে স্কোয়ার রুট কাটা তখন আমার চলে এসেছি ফাইভ তাহলে ওয়ান আমি পাচ্ছি ফাইভ এটা হচ্ছে আমার চার নম্বর সমীকরণ এখন আমি এখানে এই তিন নম্বর সমীকরণ এ ওয়ান প্লাস ওয়ান আর এই চার নম্বর সমীকরণ এ ওয়ান মাইনাস এই দুটো সমীকরণ এদিকে তুলে নিয়ে একটু সমাধান করার চেষ্টা করবো আচ্ছা তাহলে আমি কী পাইলাম যে এ ওয়ান প্লাস ওয়ান আর এ ওয়ান তাহলে এখন আমি কী করলাম এটা তিন নম্বর সমীকরণ দিয়েছিলাম একটা চার নম্বর সমীকরণ দিয়েছিলাম এখন তিন নাম্বার সমীকরণ আর চার নম্বর সমীকরণ একবার করবো যোগ আর তিন নাম্বার সমীকরণ আর একবার চার নম্বর সমীকরণ একবার করবো বিয়োগ তাহলে আমি একবার প্রথমে তিন নম্বর সমীকরণটা উঠাই নিই কি এ ওয়ান প্লাস বি ওয়ান সমান টু এখানে আমি তিন নম্বর সমীকরণ উঠাই নিলাম এ ওয়ান প্লাস বি ওয়ান সমান টু আচ্ছা এরপর আমি যোগ করব কি চার নম্বর সমীকরণ চার নম্বর সমীকরণ কি ওয়ান মনাস ওয়ান সমান ফোর না এ ওয়ান মাইনাস বি ওয়ান সমান ফাইভ এটা আমি করবো কি যোগ তাহলে এই যে আমি যোগ চিহ্ন দিয়ে দিয়েছি ওকে আর এখানেও আমি কি করবো চার নাম্বার সমীকরণ বিয়োগ করবো তাহলে চার নম্বর সমীকরণটা কি ওয়ান মাইনাস বি ওয়ান সমান ফাইভ দিয়ে দিলাম আর এটা করবো কি বিয়োগ এই যে জন্য আমি এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিয়েছি ওকে এখন আমি তাহলে যোগ করবো তাহলে এখানে বি ওয়ান মাইনাস বি ওয়ান প্লাস কাটা দেয় গিয়ে একটা এ ওয়ান একটা ওয়ান টু এ ওয়ান সমান আমি পাঁচ হাত দিয়ে সাত ওকে আর এখানে একটু সমাধান যদি করি এ ওয়ানের জায়গায় থাক টু গুণ অবস্থা আছে দিয়ে আসলে হবে ভাগ তাহলে সেভেন বাই টু আর এখানে বিয়োগের বেলায় কী হয় দিনের পরিবর্তন হয় তাহলে এখানে আসে প্লাস হয়ে গেল মাইনাস এখানে মাইনাস আসে হয়ে গেল প্লাস এখানে প্লাস আছে হয়ে গেলো মাইনাস ওকে তাহলে আমার কী হচ্ছে এখানে মাইনাস এ ওয়ান প্লাস এ ওয়ান কাটা তাহলে এই এ প্লাস বি ওয়ান আর একটা প্লাস বি ওয়ান তাহলে একটা আর একটা দুইটা বি ওয়ান সমান হচ্ছে মাইনাস থ্রি কারণ মাইনাস ফাইভ থেকে টু বাদ দিলে মানে থ্রি চলে আসে তাহলে বিওয়ান সমান আমি লিখতে পারতে দিচ্ছি মাইনাস থ্রি আছে এই টুটা গুণ আছে এই দিকে আছে ভাগ তাহলে মাইনাস থ্রি বাই টু এখন আমি এখান থেকে এ ওয়ানের মান পাইলাম বি ওয়ানের মান পাইলাম এখন আমার কাজ হচ্ছে এ ওয়ান এবং বি ওয়ানের মানটা দুই নম্বর সমীকরণে বসাই বসাই দেয়া তো দুই নম্বর সমীকরণ কী ছিল এ ওয়ান এস স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার সমান ওয়ান এটা কিন্তু দুই নম্বর সমীকরণ আমার ছিল এই মানটা দুই নম্বর সমীকরণ ছিল এখন দুই নম্বর সমীকরণের মানটা বসাই দিই এ ওয়ানের জায়গায় এ ওয়ানের মান এ ওয়ান সমান হচ্ছে সেভেন বাই টু এই সেভেন বাই টু বসাই দিলাম এখানে এস স্কোয়ার আর এখানে প্লাস আছে প্লাস ওর জায়গায় থাকে বি সমান কত মাইনাস থ্রি বাই টু তাহলে এখানে মাইনাস থ্রি বাই টু বসাইলাম আর এখানে ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার ওর জায়গায় থাকে সমান ওকে আচ্ছা এখন এখানে আমার কিন্তু এটা মান চলে এসেছে অধিবৃত্তির প্রমাণ আকার কি যেহেতু আমি কিন্তু ওই প্রকৃতি নির্ণয় করার সময় ওখানে দেখলাম যে এই সমীকরণটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ তো অধিবৃত্তের সমীকরণের প্রমাণ আকার বা আদর্শ আকারটা হচ্ছে এস স্কোয়ার ভাগ ই স্ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্স্কার সমান ওয়ান এটা না তাহলে এই মানটা কিন্তু আমার চলে এসেছে তো এখানে আমি করলাম কি এই উপরে সেভেন আছে উপরেও সেভেন দিয়ে ভাগ করলাম উপরের মান্ডাক নিশেও সেভেন দিয়ে ভাগ করলাম তাহলে উপরে সেভেন আছে তাহলে সেভেন বাই সেভেন এক্স স্কোয়ার নিচে টু বাই সেভেন চলে আসলো আর এখানে মাইনাস মাইনাস থাকলো থ্রি বাই থ্রি আর নিচেও টু বাই থ্রি এন ওয়াই স্কোয়ার ওর জায়গায় আসে সমান ওয়ান ওয়ানের জায়গায় আসে তো কী হয় যে একই মান দ্বারা উপরের সংখ্যাকে এবং নিচের সংখ্যাকে অর্থাৎ লব এবং হরকে যদি আমরা ভাগ করি লবকেও ভাগ করব হরকেও ভাগ করবো তখন কিন্তু মানের কোনো ক্ষতি হয় না আমি এখানে একটা উদাহরণও দেখাই দিছি যে সেভেন বাই সেভেন এস স্কোয়ার টু বাই সেভেন অর্থাৎ উপরের মানটাকে আমি সেভেন দিয়ে ভাগ করলাম নিজের মানটাকেও সেভেন দিয়ে ভাগ করলাম করার পরও হইলো কি যখন আমি এই এই ভাগটাকে গুণ করে দেব তাইলে আমার চলে আসছে আচ্ছা এই যে এটা আমি উঠাই নিয়েছি নেওয়ার পর হচ্ছে এই দেখো তাহলে সেভেন বাই সেভেন এস স্কোয়ার গুণ আমার নিচের মানটা উপরে চলে গেলো তাহলে উপরে সেভেন গেলো আর নিচে টু চলে আসলো তাহলে এই সেভেন আর এই সেভেন কাটা গিয়ে কিন্তু আমার আগের মানটাই আসতেছে আগে কী ছিল এই সেভেন এক্স স্কোয়ার বাই টু ছিল এখানেও কিন্তু আমার সেভেন এক্স স্কোয়ার বাই টুয়ে চলে আসতেছে তার মানে আমরা দেখতেছি যে লবকেও সেভেন দিয়ে ভাগ করলাম হরকেও সেভেন দিয়ে ভাগ করলাম তাহলে আমার মানের কোনো ক্ষতি হচ্ছে না কারণ সেভেন এক্স স্কোয়ার বাই টু ছিল এখানে আমার সেভেন এক্স স্কোয়ার বাই টুয়ে চলে আসতেছে ওকে তাহলে আমার এই 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 মানটাই কিন্তু এক্স স্কোয়ার বাই টু বাই সেভেন এটা কিন্তু আমরা বুঝে গেছে এখন মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ টু বাই থ্রি সমান ওয়ান এখন আদর্শ অভিবৃত্তির প্রমাণ আকার হচ্ছে দেখো এস স্কোয়ার বাই এ স্কোয়ার সমান ওয়ান তার মানে এস স্কোয়ার উপর মানে এক্সের উপর স্কোয়ার থাকবে ভাগ এর থাকবে মাইনাস উপর থাকবে বিয়ের ওপর স্কোয়ার থাকবে সমান ওয়ান হবে তো এটা একটু আমি সমাধান করে দিই তাহলে আমি কিন্তু মানটা পাচ্ছিলাম হচ্ছে এস স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ টু বাই এখন আমি যদি এই টু বাই সেভেনের ওপর রুট দিয়ে এর ওপর স্কোয়ার দিই তাহলে কিন্তু আমার এ বলতে রুট টু বাই হচ্ছে এর ওপর স্কোয়ারও থাকতেছে কারণ প্রমাণ আকারটা ছিল এস স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই তার মানে এ মানে যে আমি রুট দিলাম স্কোয়ার দিলাম তো স্কোয়ার রুট কিন্তু আমার আগের সমীকরণটাই হচ্ছে এ স্কোয়ার রুট কাটা আমার আগের সমীকরণটাই হচ্ছে তার মানে আমি কিন্তু এইভাবে লিখতে পারি যে রুট টু সেভেন এখানে টু বাই থ্রি তাহলে এই যে আমি একটা সমীকরণ পেলাম এটাই হচ্ছে আমার নির্ণয় প্রমাণ আকার এখন এই প্রমাণ আকারটাকে আমি একটা পাঁচ নম্বর সমীকরণ দিয়ে নিলাম দিয়ে এখন আমি কী করবো অক্ষের দৈর্ঘ্য অক্ষের সমীকরণ এগুলো বের করার চেষ্টা করবো তাহলে প্রথমে আছি অক্ষের দৈর্ঘ্য নির্ণয় কীভাবে করবো আমরা তো এই যে আদর্শ বা প্রমাণ আকারটা বের করলাম এটাকে আমরা এস স্কোয়ার ভাগ আর ওয়ান স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ আর টু স্কোয়ারের সাথে তুলনা করবো এবং সমান ওয়ানের সাথে কী করবো তুলনা করবো বা কম্পেয়ার করবো যখন তুলনা করব তখন এস এ স্কোয়ার এখানেও আসে এখানেও আসে কাটা তাহলে এখানে আর ওয়ানের উপর স্কোয়ার আছে তাহলে এখানে স্কোয়ার স্কোয়ার আমি বাদ দিলাম তাহলে আরের জায়গায় কী বসে আছে আর ওয়ানের জায়গায় কী বসে আছে এখানে রুট টু বাই সেভেন বসে আছে তাহলে আমি লিখতে পারি আর ওয়ান সমান রুট টু বাই সেভেন আর এখানে এই আর টুর জায়গায় দেখো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওর জায়গায় থাক স্কোয়ার আর স্কোয়ার ওর জায়গায় থাক ওকে আর টু তাহলে আর টু সমান আমি কী লিখতে পারি দেখো আর টু সমান আমি লিখতে পারি হচ্ছে রুট টু বাই থ্রি আচ্ছা এখানে আমার মাইনাসটা দেওয়ার দরকার নেই কারণ এই মাইনাসটা এই মাইনাসের জায়গায় আসে কিন্তু এখানে আমার মাইনাস চলে আসবে না জাস্ট আর টু সমান হচ্ছে রুট টু বাই থ্রি চলে আসবে ওকে আচ্ছা এবার আবার এই যে সমীকরণটা আমরা পাইছিলাম দুই নম্বর সমীকরণটা কী পাইছিলাম এস স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে ওয়ান এটা আমি এক নম্বর দুই নম্বর সমীকরণ আমার কিন্তু এটা ছিল এই দুই নম্বর সমীকরণটাকে আবার এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার সমান ওয়ান অর্থাৎ সাধারণ দীঘার সমীকরণটার সাথে তুলনা করবো তুলনা করলে হয় কি আমার এখানে সমান চলে আসে এ সমান হচ্ছে ওয়ান এ সমান ওয়ান কীভাবে চলে আসে এই যে এক্স স্কোয়ারকে আমি এটার সাথে তুলনা করবো তাহলে এস স্কোয়ার স্কোয়ার কাটা এখানে এ ই এক্স স্কোয়ারের সব ওয়ান তাহলে এ সমান আমি লিখতে পারি ওয়ান বি সমান হচ্ছে আমার এই যে ওয়াই এর সব কত ওয়ান তাহলে বি সমান ওয়ান এ সমান আমি এখানে লিখে রেখেছি টু এইস এক্স ওয়াই সমান আমি লিখতে পারি চিহ্ন সহ মাইনাস ফাইভ এক্স ওয়াই তাহলে এখানে আমার কী হচ্ছে এক্স ওয়াই আর এক্স এই কাটা টু এ সমান আমার হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এ সমান হচ্ছে এখানে টু গুণ আছে এদিকে যা ভাগ দিলে মাইনাস ফাইভ বাই টু এ সমান মাইনাস ফাইভ বাই টু এখন অধিবৃত্তের অক্ষের দৈর্ঘ্য টু আর হলে অর্থাৎ অধিবৃত্তের অক্ষের দৈর্ঘ্যকে আমরা টু আর যদি হয় তাহলে আর অক্ষের দৈর্ঘ্য অর্থাৎ আর মানে বৃহদক্তের দৈর্ঘ্য এখন বৃহৎ দৈর্ঘ্য আমরা কোনটা নিব আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কোনটা নিব এটা হচ্ছে আচ্ছা এখানে আমার মাইনাস আসলে চলে আসবে মাইনাস শ নিতে হবে কারণ চিহ্ন এখানে মাইনাস আছে আর টু সমান মাইনাস ছ নিতে হবে ওকে তাহলে এই একটা মান আমরা পাইলাম কি ধনাত্মক একটা মান বললাম আমার ধনাত্মক একটা বললাম আমার ঋণাত্মক মান তাইলে যেটা ধনাত্মক সেটা হচ্ছে আরক্ষের বা অক্ষের দৈর্ঘ্য আর যেটা ঋণাত্মক সেটা হচ্ছে আমার ক্ষুদ অনুবদ্য অক্ষের দৈর্ঘ্য বা ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য তাহলে এটা অবশ্যই আমাকে চিহ্ন সহ নিতে হবে আমি বারবার বলে দিচ্ছি অবশ্যই চিহ্ন সহ নিতে হবে আমার খাতাটা পুরোনা তো আমি রিভাইজ না করেই আসলে ভিডিওটা বানাচ্ছি এই জন্য এখানে একটু সমস্যা হয়েছিলো আচ্ছা তাহলে কী হবে আমার এখানে মাইনাস সহ নিতে হবে তাইলে এই এই এর মানটা আমাদের আর ওয়ানের মান ধনাত্মক তাহলে এটা হবে আর অক্ষের দৈর্ঘ্য আর এই মানটা হচ্ছে ঋণাত্মক এটা হবে আমার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য তাহলে আরক্ষের দৈর্ঘ্য টু আর ওয়ান তাহলে টু আর ওয়ান সমান কত হবে টু রুট এনে আর ওয়ানের মানটা আমরা বসে দেব তার মানে আর অক্ষের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কোনটা হবে টু আর টু হলে যেহেতু আর টু আমাদের এখানে ঋণাত্মক আর টু কি আমার ঋণাত্মক কারণ এটা মাইনাস আছে তাহলে আর টু যেহেতু ঋণাত্মক সেহেতু আট টু এর মডুলাসের মান হবে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য মানে সেটাকে মডুলাস করলে সেই মানটা ধনাত্মক চলে আসবে তাহলে এখানে টু ওর জায়গায় থাক আর আট টুর মানটা ছিল কত মাইনাস টু বাই থ্রি এর ওপর রুট ছিল তো এর মডুলাস করলে কী হবে মডুলাসটা মাইনাস মানটাকে প্লাস করে দেয় তাহলে এখানে আমার কিন্তু টু রুট টু বাই থ্রি চলে আসবে ওকে কারণ অক্ষের সমীকরণ নির্ণয় অক্ষের সমীকরণ নির্ণয় করার সূত্র হচ্ছে যে অক্ষের সমীকরণ আরক্ষের সমীকরণ বা ক্ষুদ্র অক্ষের সমীকরণ কিন্তু মূল সমীকরণটা হচ্ছে এটা আমি এখানে একটু দেখাই দিই যে এ মাইনাস ওয়ান বাই আর স্কোয়ার আর এক্স মাইনাস আলফা প্লাস হচ্ছে এস ইন্টু ওয়াই মাইনাস বিটা সমান জিরো তো যখন আমি আরক্ষের আরক্ষের সমীকরণ নির্ণয় করবো তখন এই একই সমীকরণ এই সমীকরণটাই থাকবেই কিন্তু এই আর ওয়ান হয়ে যাবে ওকে মানে আরের জায়গায় আর স্কোয়ারের জায়গায় ওয়ান স্কোয়ার লিখতে হবে আর যখন আমি ক্ষুদ্র অক্ষের বা অনুবন্ধু অক্ষের দৌড় লিখবো ক্ষুদ্র অক্ষের সমীকরণ আমি এখানে তাকে একটু দেখাই দিচ্ছি যে ক্ষুদ্র অক্ষের সমীকরণ যখন লিখব তখন এখানে আমার টু চলে আসবে ওকে তাহলে এই সমীকরণ হচ্ছে এটা যখন আমি আর অক্ষের সমীকরণ নির্ণয় করবো তখন আর ওয়ান স্কোয়ার হবে এখানে আর বাকিগুলো সব সেম থাকবে আর যখন ক্ষুদ্রতম অক্ষের অক্ষের সমীকরণ আমি নির্ণয় করব তখন এখানে আর টু চলে আসবে বাকিগুলো সব ঠিক থাকবে তাহলে এখানে যেহেতু আমি আর অক্ষের সমীকরণ বের করতেছি তাহলে আমার এখানে কী চলে আসবে যে এ মাইনাস ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার ইন্টু এক্স মাইনাস আলফা প্লাস এক্স ইন্টু ওয়াই মাইনাস বিটা এবং এটা সমান কিন্তু আমি এখানে জিরো লিখে রেখেছি ওকে এখন আমার করতে হবে কি এর জায়গায় এর মান বসাতে হবে এর মান কত আমি এই মানগুলো একটু দেখাই দেই আচ্ছা মানগুলো আপনারা নোট করে নেবেন বা ওই সামনের মানগুলো থেকে আমি এখানে তাকে একটু বুঝাই দিই এ সমান হচ্ছে ওয়ান বি সমান ওয়ান এ সমান হচ্ছে মাইনাস ফাইভ বাই টু আর ওয়ান সমান রুট টু বাই সেভেন আর আলফা সমান মাইনাস ফোর বিটার সমান জিরো আর টু সমান মাইনাস রুট টু বাই থ্রি তো এই মানগুলো আমি এখানে বসাইছি অন্য কোনো কাজ নেই মানগুলো শুধু বসাতে হবে তাহলে এর মান ওয়ান ওয়ান বসাইলাম মাইনাস ওর জায়গায় থাক এই ওয়ান উপরে ওয়ান থাক আর আর ওয়ানের মান হচ্ছে রুট টু বাই সেভেন তাহলে এই রুট টু বাই সেভেন থাকলেও আর এর উপর স্কোয়ার আছে তাহলে এর উপর স্কোয়ার দিতে হবে ওকে আর এক্স এক্সের জায়গায় থাক এই মাইনাস মাইনাসের জায়গায় থাক হচ্ছে মাইনাস ফোর তাহলে আমি মাইনাস ফোর বসাইলাম এখানে প্লাস প্লাসের জায়গায় থাকলো এস এর মানুষ হচ্ছে মাইনাস ফাইভ বাই টু ফাইভ মাইনাস ফাইভ বাই টু বসাইলাম ওয়াই ওয়াইয়ের জায়গায় থাকল বিডার মান হচ্ছে জিরো তাহলে এখানে জিরো বসাই দিলাম আর এই সমান জিরো ওকে আমি একটু ক্যালকুলেশন করবো ওয়ান ওর জায়গায় থাক মাইনাস এই উপরের ওয়ান তাহলে এই স্কোয়ার আর রুটে কাটা যায় স্কোয়ার আর রুট কাটা তখন কী হচ্ছে আমরা যদি ভাগটাকে গুণ করে দিই তাহলে আমার উপরে ওয়ান আছে ওয়ান থাকলো আর নিচের মানটা কী হয় পাল্টে যায় তাহলে নিচের সেভেন আছে সেভেনটা উপরে গেল আর উপরে টু আছে নিচে চলে আসলো আর এখানে এক্স ওর জায়গায় থাকে এই মাইনাসে মাইনাসে প্লাস ফোর এই প্লাসটা কী হয়ে গেলো মাইনাস এই মাইনাস এ প্লাস এ মাইনাস ফাইভ বাই টু ওয়াই মাইনাস জিরো সমান জিরো ওকে এখন আমার হচ্ছে এখানে টু লসাগো নিলাম টু নসুন নিলে এখানে কিছু নেই মানে ওয়ান আসে ওয়ান দিয়ে টু গুলো টু টু দিয়ে উপরে ওয়ানকে গুণগুলো হয় টু আর মাইনাস মাইনাসের জায়গায় থাক টু আর টু কারণ মানে টু আর টু টু দিয়ে টু ভাগুলো ওয়ান ওয়ান দিয়ে সেভেনের গুণগুলো আমার সেভেন চলে আসে আর এখানে এক্স প্লাস ফোর মাইনাস ফাইভ বাই টু ওয়াই মাইনাস জিরো যেমন আছে তেমন থাক আর এখানে হচ্ছে আমার কি দিলে মাইনাস সেভেন থেকে টু বাদ দিলে মাইনাস ফাইভ আর নিচে টু আসে টু থাকলো এক্স প্লাস ফোর মাইনাস ফাইভ বাই টু ওয়াই মাইনাস জিরো সময় জিরো ওকে এখন আমার হচ্ছে মাইনাস ফাইভ বাই টু এখানেও আছে মাইনাস ফাইভ বাই টু এখানেও আছে তাহলে দুই জায়গা থেকে মাইনাস ফাইভ বাই টু আমি কমন নিলাম নিলে হচ্ছে এক্স প্লাস ফোর আর এখানে হচ্ছে মাইনাসটা আমার কী হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে কেন প্লাস হয়ে যাচ্ছে কারণ মাইনাসটা আমি কমন নিয়েছি তাহলে প্লাস এখানে ফোর আর মাইনাস জিরো তাহলে মাইনাস জিরো তো ওটা লেখার দরকার নেই তাহলে আমি এখানে বাচ্চি এক্স প্লাস ফোর প্লাস ওয়াই সমান জিরো এটাই হচ্ছে আমার আরক্ষের সমীকরণ আর বা গৃহদক্ষের সমীকরণ ওকে আরক্ষে সমীকরণ এখন আমি দেখাবো অনুবন্ধী অক্ষের সমীকরণ কীভাবে বের করব আচ্ছা অনুবন্ধ অক্ষ সমীকরণ অনুদ্রী পক্ষে আমি সূত্রের কিন্তু একটু আগেই বলে দিলাম যে এ মাইনাস আর ওয়ান ভাগ আর টু স্কোয়ার শুধু এই জায়গাটুকু চেঞ্জ হবে যে আর টু স্কোয়ার আর ইন্টু এক্স মাইনাস আলভাগ প্লাস এস ইন্টু ওয়াই মাইনাস বিড়ার সমান জিরো তাহলে আমার এর মান হচ্ছে ওয়ান ওয়ানের জায়গায় থাক মাইনাস এখানে ওয়ান বাই আর টুর উপর স্কোয়ার তাহলে এখানে আমার কী হচ্ছে যে আর টু আর টুর মান মানে আর টুর মান হচ্ছে মাইনাস রুট টু বাই থ্রি এর উপর স্কোয়ার আছে স্কোয়ার থাক ওকে তাহলে এই স্কোয়ার রুট কাটা গেলে থাকে আমার আচ্ছা এখানে এক্স এই মাইনাস মাইনাসের জায়গায় থাকে আলফা মানে মাইনাস ফোর আলফার মানটা মাইনাস ফোর আর এই প্লাস প্লাসের জায়গায় থাকে এইচ এর মানুষ হচ্ছে মাইনাস ফাইভ বাই টু ওয়াই মাইনাস বিটার মানে হচ্ছে জিরো সমান জিরো এখন আমি এখানে হচ্ছে এই মাইনাসে প্লাস চলে আসলো তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই নিচে আমার টু বাই চলে আসলো আর এই মাইনাসে হচ্ছে প্লাস ফোর আর মাইনাস মানে ওয়াই মাইনাস মানে ওয়াই চলে আসলো ওকে আচ্ছা এখন ওয়ান এই ভাগটাকে আমি গুন করে দিই তাহলে কি হয় ওয়ান নিচের থ্রিটা উপরে চলে যায় আর উপরে টুটা নিচে চলে আসে এক্স প্লাস ফোর মাইনাস ফাইভ বাই এখন আমার এখানে হচ্ছে নিলাম তাহলে এখানে আমার হচ্ছে আর এখানে এক্স প্লাস ফোর মাইনাস ফাইভ বাই টু ওয়াই সম জিরো তাহলে এখানে আমার চলে আসছে থ্রি আর টু যোগ করলে হয় ফাইভ বাই টু আর এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস মাইনাসের জায়গায় থাক ফাইভ বাই টু ওয়াই সমান জিরো ওকে তাহলে এখানে আমার এই ফাইভ বাই টু আর এই ফাইভ বাই টু কমন নেওয়া যায় মাইনাস এবার কিন্তু চিহ্ন সহ না শুধু ফাইভ বাই টু কমন নিলাম তাহলে এখানে আমার থেকে যদি এক্স প্লাস ওয়াই ও সরি এক্স প্লাস ফোর তাহলে এক্স প্লাস ফোর এই মাইনাস মাইনাসের জায়গায় থাক ওয়াই ওয়াইয়ের জায়গায় থাক আর এখানে ফাইভ বাই টু কোথায় গেল ফাইভ বাই টু আমি কমন নিয়েছি ওকে কারণ ফাইভ বাই টু এদিকে গুণ আছে এদিকে সমান ওই দিকে গেলে কি হয় ওটা জিরো হয়ে যায় ফাইভ বাই টু গুণ আছে এদিকে জিরো হয়ে যায় বলতে ফাইভ বাই ফাইভ বাই টু হয়ে যায় গুণ আছে এদিকে এসে ভাগ হয়ে যায় তাহলে জিরো ভাগ এটা মানে জিরো তাহলে এখানে আমার চলে এসেছি যে এক্স প্লাস ফোর এই যে এক্স প্লাস আর এই যে মাইনাস ওয়াই সমান আমার জিরো এটাই হচ্ছে অনুবন্ধী অক্ষের সমীকরণ তো এখানে আমি এই এই বিষয়টা মনে হয় বুঝাই দিই যে মাইনাস ফাইভ কোথায় গুণ এদিকে ভাগ হয়ে যায় তাহলে মাইনাস ফাইভ বাই টু চলে আসে কিন্তু ভাগ যাই দিই না কেন আমরা সেই মানটা কী হয়ে যায় জিরো চলে আসে এই জন্য আমরা এখানে জিরো চলে আসলো আর এখানে এক্স প্লাস ফোর প্লাস ওয়াই তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন আর হচ্ছে ভিডিওটা কেমন হলো আপনারা খাতার মধ্যে বুঝতে পারতেছেন কি পারতেছেন না অবশ্যই জানিয়ে দেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সফলতা সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম